Alô, você. Ay, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি টেলমো একাডেমিতে। এখানে আমি দেখছি বেশ কয়েকজন খেলোয়াড়, তাদেরকে আমি বলবো প্লেয়ার, তারা আসলে খুবই চ্যাম্পিয়ন। সো তাদের আজকে যে খেলাটা হবে সেটি হচ্ছে, এই বোতলের ভেতরে খুবই সামান্য পরিমাণে পানি দেওয়া আছে, এই পানি ভর্তি বোতলটাকে তাদেরকে ফেলে আসলে সোজাভাবে ফেলতে হবে টেবিলের ওপরে। একবার একটু দেখিয়ে দাও, এরকমভাবে তাকে ফেলতে হবে। তো যারা এটা ফেলতে পারবে, এদের ভেতরে যে যে এটা ফেলতে পারবে, তারা একটা করে এই যে এখান থেকে এই চকলেট একটা করে নিবে। সো এইটাই হচ্ছে খেলার নিয়ম, আমরা খেলাটা শুরু করব। তোমরা সবাই রেডি? ওকে, শুরু করা যাক। শুরু। হয় নাই, ডিসকোয়ালিফাই। অবশ্যই টেবিলের মাঝখানে ফেলতে হবে বা টেবিলের ভেতরে থাকতে হবে। এবার দিশা, এটাও ডিসকোয়ালিফাই। এরপর চলে আসো। একটা এই মাত্র পেয়ে গেল জিশান। এবার নেক্সট হয় নাই আমাদের দ্বিতীয় প্লেয়ার, তার নাম হচ্ছে শুভ্র, সে কিন্তু বারবার ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে। ওকে, এবার আসছে আলিফ, সেও ডিসকোয়ালিফাই হয় নাই, তবে এবার এমনিতে হয় নাই। আচ্ছা, এটা হয়নি, আবার দিশা দেখা যাক। ওকে, হইলো না, এবার হয় নাই, হবে হবে হবে, ইস, অল্পের জন্য হয় নাই। এই গুড, জিশান কিন্তু দুইটা পেয়ে গেছে, অলরেডি দুইটা চকলেট পেয়ে গেছে জিশান। এই তোমরা তাড়াতাড়ি ভালোভাবে করো, একটু 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 হয়ে যাবে, এই তো আস্তে আস্তে ঠিকঠাক হচ্ছে এবার। হ্যাঁ, প্র্যাকটিস দরকার, এটা কিন্তু আসলে খুবই কঠিন খেলা। আপনারা যারা মনে করছেন যে খুব সহজ, তা কিন্তু নয়, একবার ট্রাই করে দেখতে পারেন বাসায়। যথেষ্ট ব্যালেন্স যদি আপনি করতে না পারেন, এই খেলাটাতে কিন্তু খুব কষ্ট আছে। যেমন বারবার ওরা কিন্তু ট্রাই করছে, কিন্তু বারবার কিন্তু বিফল হচ্ছে, দেখছেন, একটুর জন্য হলো না। আবারও আমরা দেখি, নো, ডিসকোয়ালিফাই, নিচে পড়ে গেলে ডিসকোয়ালিফাই। ওকে, ইস, আবার হইতো, জিশানের কিন্তু ব্যালেন্সটা ভালো আছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, শুভ্র প্রায় ঠিকঠাক করছে, এবার তাই, ও গুড, তাই তাই পেয়েছে। এবার আবার আলিফ, নো, মিস হয়ে গেল, ও আবার মিস হয়ে গেল, আবার মিস হয়ে গেল, হবে হবে, আর কয়টা আছে? খুব অল্প আছে, কয়েকটা শেষ করতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, দেখি, আর গুড, তাই ফোর দুইটা পেয়েছে, জিশানও দুইটা পেয়েছে। আসলে তারা কিন্তু খুব ভালো খেলছে, অন্যদের থেকে এগিয়ে গিয়েছে। আমরা দেখব যে লাস্ট পর্যন্ত কে কয়টা পায়। ও, অল্পের জন্য হলো না। ওকে শুভ্র, আমার মনে হয় তুমি আর একটু নিচে থেকে যদি ফেলো তাহলে মনে হয় থাকবে, বেশি উঁচু থেকে ফেলা হচ্ছে। ওকে গুড, আরেকজনকে পেয়েছে, সে আরেকটা পেয়েছে, ভেরি গুড, তিনজনে পেয়ে গিয়েছে, দুইজন এখনো পায় নাই। আচ্ছা, আবার এবার পরবর্তী, খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কিন্তু তারা কিন্তু খুব চেষ্টা করছে, আসলে সম্ভব হচ্ছে না। এটা একদিক থেকে মানসিক একটা প্রেশার ক্রিয়েট করছে, অন্যদিক থেকে কিন্তু মজা আছে। সো আমি আসলে ওদেরকে জিজ্ঞেস করবো, তোমাদের কেমন লাগছে? ওকে, ভেরি গুড, সো শুরু করি, হবে, ও নো নো নো, হলো না। আচ্ছা, আমি একটু দেখিনি, এটা কিন্তু টেলমা একাডেমির ক্লাসরুম, এখানে কিন্তু প্রাইভেট পড়ানো হয়, আপনারা যারা পড়তে চান অবশ্যই চলে আসতে পারেন, এখানে সব ধরনের প্রাইভেটই চলে, আই মিন ক্লাস থ্রি থেকে শুরু করে একদম এইচএসসি পর্যন্ত, আপনারা চাইলে এখানে আসতে পারেন। সো এবার আমরা দেখি, হয় নাই, ডিসকোয়ালিফাই, আবার হয় নাই, হয় নাই, হয় নাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, গুড, অল্পের জন্য, আর মাত্র 5টি চকলেট আছে, ভেরি গুড, হয় নাই, হয় নাই, আর একজন পাইতে হবে, সবাই একটা একটা করে পেয়ে গেছে, দুইজন দুটো করে পেয়েছে, আরো একবার, আরো একবার, ফাইন কিন্তু একটু আগে পেয়েছে, এখনো পাইনি শুধুমাত্র শুভ্র, বাদ বাকি এরা তিনজন চারজন কিন্তু একটা করে পেয়েছে, দুজন দুটো করে পেয়েছে, আমরা দেখবো। ওকে শুভ্র, ভালোভাবে, গুড, অল্পের জন্য হচ্ছে না, হয়ে যাবে, নো প্রবলেম। আমরা একটু ওদের চেহারাটা ভালো করে দেখাই, ওরা আসলে ভালোই একটা প্রেশারের মধ্যে আছে বোঝা যাচ্ছে। নো, আর মাত্র 4টা আছে, দেখা যাক কি হয়, আবার পড়ে গেল, ডিসকোয়ালিফাই, আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, বলবেন,
দুইটা আছে, দুইটা মাত্র, দুইটা হয়ে যাচ্ছে, একটু জন্য হচ্ছে না, একটু জন্য হচ্ছে না, তবে আমি আশাবাদী হয়তো তাই ফাইটা পাবে, নো পেল না, দেখি আলিফ, ও আলিফের কিন্তু খুব কাছে যে জাস্ট পড়ে যাচ্ছে, ও ফাহিমের পেল না, দিশান নো ডিসকোয়ালিফাই, আরেকটু এদিকে প্রস্তাবিত নো, আচ্ছা এটা খুবই মানসিক চাপ, আমার দেখেই তো মানসিক চাপ লাগছে, ওরা কিভাবে হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না, হ্যাঁ গুড, আলিফ 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 কয়টা পেয়েছো, দুইটা, লাস্ট ওয়ান, ভেরি গুড, এখন আমি একটু শুনতে চাই তোমাদের মুখ থেকে, ফাহিম তুমি কয়টা পেয়েছো, আমি দুটি পেয়েছি, দুটি, কেমন লাগলো খেলে, খুবই সুন্দর লাগলো, কিন্তু একটু টেনশন ছিল, তারপর অনেক আনন্দের একটি খেলা, ওকে ভেরি গুড, এবার আলিফ একটি পেয়েছি, কিন্তু খেলাটা খুবই প্রেশারের, কারণ দূরে থেকে বোঝা যাবে না, যখন সামনে খেলতে আসবে তখন বোঝা যাবে, আচ্ছা আমি দর্শকদের বলবো আপনারা ট্রাই করবেন, এবার খেলাটা খেলাটা দেখে সহজ মনে হলেও কিন্তু এটা অনেক ব্যালেন্সের খেলা, এবং খেলার সময় মেইনলি ব্যালেন্স, এবং মানে অপোনেন্ট যারা আছে তাদের মাথায় একটা প্রেশার ক্রিয়েট করছে, একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, তবে যাই হোক খেলাটা অনেক আনন্দের, তো যাই হোক এই এই বিষয়টা নিয়ে আমি কিন্তু একটু বলতে চাই, আমি ওদের ভিতরে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি খুব চেষ্টা করি, এরা সবাই কিন্তু খুবই ভালো ছেলে, এদেরকে কিন্তু আমি খুব পছন্দ করি, তো এদেরকে নিয়ে আজকে এই খেলাটা খেললাম, আশা করি আপনারা সবাই এটা উপভোগ করেছেন, কেমন লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না, সবাইকে আল্লাহ হাফিজ, একসাথে পড়বো, সবাইকে আল্লাহ হাফিজ।